গুড মর্নিং ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয় বোন অনেক ভালো আছি। আমার জয় গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো শোনা ভাই ও বোন, প্রতিদিনের মতন আমি আবার আসছি গরু ঘরে, গরু ঘরের কাজগুলো করতে। গরু ঘরের প্লাস কাজগুলো হয়ে গেছে আমার, কিন্তু দুপুরে গরুকে খেতে দিতে হবে একটু পরে, কিন্তু সকাল সকাল এখন আসলাম আমি এলো কাউ মিল্কিং করতে। আর জানো শোনা ভাই ও বোন, সকালে আজকে রুটি খেয়েছি, শরীরটা তো বেশি ভালো না, তবুও তো ভিডিও তো আমাকে বানাতে হবে বলো। শরীর যদি ভালো না থাকে তবুও বানাতে হবে, তাও ইঞ্জেকশনগুলো দিচ্ছি, শরীরটা একটু সুস্থ আছে আর কি। রাজা আছে পড়াশোনা। আর জানো শোনা ভাই বোন, তোমাদের সাপোর্ট ও ভালোবাসাতে আমি এগিয়ে যাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের বোন মনে করে। ঠিক আছে শোনা ভাই বোন, এখন তো আমি কাউ মিল্কিং করতে বসবো, তোমরা তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। ঠিক আছে শোনা ভাই বোন, তাহলে আমি বসি এখন কাউ মিল্কিং করতে, তোমরা দেখতে থাকো আমার গরুর কাউ মিল্কিং। দেখো এই যে বালতি নিয়েছি, তেল নিয়েছি, জল নিয়েছি বালতিতে, এখন আমি গরুর বাটে বসছি কাউ মিল্কিং করতে। ধামাকা কাউ মিল্কিং, তোমরা সবাই আমার কাউ মিল্কিংটা দেখতে থাকো। ঠিক আছে শোনা ভাই বোন, এসো কাউ মিল্কিং করছি। দেখি সরো তো রাজা, রাজা সরো। দেখো তোমাদের বোন হাতে মেহেন্দি লেগে লাগিয়েছে, আজকে মেহেন্দি লাগিয়ে কাউ মিল্কিং করতে আসছি আমি। এখন জলগুলো দিয়ে উষারান বার, এত গরমের মধ্যে মানে কাউ মিল্কিং করতে আসতেও খুব কষ্ট লাগে, কেননা গরুর বা মানে গরুর নিচে বসে গরম, অনেক প্রচণ্ড গরম লাগে, কিন্তু কি করব বলো, ভাত খেতে গেলে তো কাজ করে খেতেই হবে বলো শোনা ভাই। এখন আবার ঘরে যেয়ে রোদের মধ্যে রান্না করতে হবে, মেয়েদের কত কাজ থাকে বলো। আর তোমরা আমার সবাই আমার একদম নিজের ভাই বোন, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, ভালোবেসো, আমাকে আরও এগিয়ে নিয়ে যাও। দেখো উষারগুলো এসে পড়লো, জল দিয়ে উষার আনতে উষারগুলো কিন্তু এসে পড়লো। দেখো পাটগুলো কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে। এখন আমি তেল লাগাচ্ছি, সরষার তেল লাগাচ্ছি। বাটে ভালো করে তেল না লাগাইলে কিন্তু বাটগুলো টানা অনেকটা অসুবিধা হয়, তার জন্য বাটে ভালোভাবে তেল লাগাতে হয়। তেল লাগালে বাটগুলো না খুব সুন্দর পিছলা হয় না, খুব সুন্দর করে গায়ধুনি করা যায়। দেখো আমি কীভাবে তেল লাগাচ্ছি, আবার একটু জল দিয়ে ধুয়ে নেবো বলতো, কেন আরো তেল তেলা বেশি হয়। দেখো আরো বেশি তেল তেলা হলো, আরো ওষারগুলো বেশি ছাড়লো, দেখেছো বুদ্ধি আমার। দেখো এখন আরো বেশি ওষার ছাড়লো না বলো, তোমরাই ভাবে না করবে। এখন বাটি জলগুলো দেখো স্টার্ট করছি, দেখো আমি আস্তে আস্তে ডুবি করছি, তোমরা আমার ডুবি দেখে আমি কি করে শিখতে পারবে। আমি যদি স্ত্রীতে দুনি করি তোমরা তো ভালো করে শিখতে পারবে না, সেই জন্য আমি আস্তে আস্তে করে দুনি করছি, জানে যাতে তোমরা শিখতে পারো। অনেক নতুন ভাই বোন কিন্তু কাউ মিল্কিং করতে পারে না, আমাকে কমেন্টে বলে আর কি যে দিদি খায় কাউ মিল্কিং শিখায় দেবো। দেখো আমি কীভাবে বাটগুলোকে ধরছি, এই দেখো উপরের থেকে নিচে প্রেস করলে গাখিরগুলো কিন্তু পড়ে যাচ্ছে। দেখো আমি কত আস্তে আস্তে দেরি করছি আজকে, জানো ভাই বোন তোমাদের ভালোবাসাতে না আমি খুব খুশি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক অনেক, আরো আমাকে সাপোর্ট করো ভালোবেসো, এটাই আমি চাই আর কিচ্ছু চাই না বলো তোমাদের কাছে। দেখো কিভাবে দেরি করছি দেখতে থাকো তোমরা, এইভাবে কাউ মিটিং করতে হয়।
আর কাও মিল্কিং করতে গেলে একটা টাইমের মানে সময় লাগে, কিন্তু নাহলে কিন্তু গরু কিন্তু কাঠিগুলোকে তুলে নেয়, সেটা তোমরা টাইম সময় করে তোমরা কাও মিল্কিংটা করতে হয়। তাহলে টানতে টানতে যদি অনেকটা দেরি করে ফেলাও তাহলে কিন্তু কাঠিগুলোকে তুলে নিবে, সেজন্য একটা সময়ের দরকার। এই টাইমের মধ্যে তার মানে এই টাইমের মধ্যে যেমন 5 মিনিট কিংবা 10 মিনিট এই টাইমের মধ্যে কিংবা 6 মিনিট 7 মিনিট এই টাইমের মধ্যে তোমরা কাও মিল্কিংটা শেষ করতে হবে। দেখো আমি কিভাবে বাঘগুলোকে টানছি, দেখতে পাচ্ছ কিভাবে টানছি, দেখো উপরের থেকে নিচে টানলেই গাখির গুলোকে পড়ে যায় বালতিতে। আর গরমে না অতিরিক্ত গরম পড়েছে না, গরুর গাখির গুলো কিন্তু অনেকটা শুকিয়েছে, কেননা কম হচ্ছে আর কি সবার বাড়িতে, আমার একলা না, আশেপাশে যাদের বাড়ি আছে আমাদের এখানে সবার বাড়িতে কাকির কমেছে। সবাই আমাকে বলছে যে দিদি ভাই কেন কাকির কমলো, অতিরিক্ত গরম পড়েছে তার জন্য। এর জন্য গরুকে সকালবেলা করে কিংবা দুপুরবেলা করে, সরি সকালে না দুপুরে, 1 লিটার জলের সাথে ওয়ারিশটা খাওয়াই দিলে দেখবে কাকিরটা খুব কম কমবে আর কি। কাম মিটিং করা হয়ে গেল, আজকে দেখো কতটুকু কাকি রয়েছে বলতো, কেন প্রচুর গরম পড়েছে না, গরমে গরুর গাখিরগুলোকে একদম কমে গেছে। আমার একলা না, সবার গরুর ফার্ম যার যার আছে তাদের সবার বাড়িরই গরুর গাখিরগুলো কমে গেছে। এখন কমলে তো আর কিছু করার নেই বলো, অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডাতেই কিন্তু গরুর গাখির অনেকটা কমে যায়। আর জানো আমাদের রাজা একদম শান্তশিষ্টভাবে রয়েছে বলতো, কেন একদম গরম লেগেছে রাজা, রাজাকে এসে আর আদর করি নেই, রাজার মাথাটা গরম হয়ে গেছে, একটু রাজাকে আদর করে দিয়ে দেয়। রাজা কিছু শোনা আছো না, তোমার কি হয়েছে তো? এখন আবার দুপুরবেলা আসবো, দুপুরবেলা এসে গরুগুলোকে ছান করাবো, ছান করে গরুদেরকে অল্প দানাদার খাবার দিতে হবে, কেননা মানে বড় দিন সে জন্য, ছোট দিন ধরো ঠান্ডা দিনে তো ছোট দিন থাকে, তখন গরুদেরকে একটু দুপুরবেলা না দিলেও চলে আর কি, কিন্তু এখন তো বড় দিন পড়েছে, এখন গরুদেরকে দানাদার খাবারগুলোকে দিতে হবে দুপুরবেলা করে, আর হলেও ওয়ারিশ গুলে গরুদেরকে খাওয়াবো আর কি। তাহলে সোনা ভাই বোন এখন আমি ঘরে চলে যাচ্ছি, আর ব্লগটা বেশি বড় করছি না, এত বড় ব্লগ বানালে ভিডিও যদি বড় করি তাহলে তোমাদের দেখা সবারই অসুবিধা হয়, আমি বুঝতে পারি সেটা। তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল আমি আবার তোমাদের সাথে আসছি, ঠিক আছে সোনা ভাই বোন? আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে সোনা ভাই বোন? তোমাদের সবাইকে আমার নমস্কার, ভালো থেকো।